হ্যালো অ্যান্ড ওয়েলকাম, দিস ইজ দ্য বুক ওয়ার্ম অ্যান্ড আই এম অনিশা চৌধুরী। আজকে আরেকটা বাংলা বই নিয়ে ভিডিও হবে। একটা ছোট্ট রিক্যাপ, এতদিন আমি শুধু ইংলিশ বই নিয়ে ভিডিও করছিলাম, কিন্তু এখন যারা আমার বয়সী মিলেনিয়ালসরা আছে এখনও খুব একটা বাংলা পড়া শুরু করেনি, এই ভিডিওগুলো তাদের জন্য। এর আগের ভিডিওতে আমি গজেন্দ্র কুমার মিত্রের কলকাতার কাছে ট্রিলজি নিয়ে কথা বলেছি, আর আজকে একটা ছোট গল্প সমগ্র নিয়ে কথা বলবো। মানে যদি কেউ থেকে থাকেন যে উপন্যাস দিয়ে শুরু করতে চাইছেন না, ছোট গল্প দিয়ে শুরু করতে চাইছেন, এটা তাহলে তাদের জন্য। আজকের বই মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত 50। আচ্ছা, আগেই বলে দিই বাংলা সাহিত্যে প্রচুর ভালো ভালো ছোট গল্পের সমগ্র আছে যেগুলো দিয়ে শুরু করা যেতেই পারে, আর আমার মনে হয় এক্ষেত্রে সবথেকে ফেমাস উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। তাই বাড়িতে আর কিছু না থাকলে গল্পগুচ্ছ থাকলে ওইটা দিয়ে শুরু করা যেতে পারে। তাহলে এই বইটি কেন? প্রথমেই বলে দিই মানিক বন্দ্যোপাধ্যায় আমার অন্যতম প্রিয় একজন লেখক, এবং এর অনেক কারণ আছে। সবথেকে বড় কারণ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানেই একটা অসম্ভব মৌলিক প্লট থাকবে। মানে এই রকম প্লট সাধারণত চিন্তায় থাকে না লোকের, বা আমরা সাধারণত এই নিয়ে চিন্তাভাবনা করি না, এবং প্রত্যেকটি প্লট গল্প অসম্ভব মেমোরেবল, অনেক দিন মনে থেকে যাবে, এবং অসম্ভব চিন্তার রসদ যোগায়। যেমন এই বইটিতেই একটি গল্প আছে কুষ্ঠরোগীর বউ বলে। তো কুষ্ঠরোগীরা কি সমাজের অঙ্গ নয়? আমরা কি জানি না কুষ্ঠরোগীরা যে আছে? অবশ্যই তারা আছে, কিন্তু তাদের পারিবারিক জীবনটা কেমন, সেখানে কীরকম টানাপোড়েন আছে, এবং তাদের মানসিকতা আস্তে আস্তে কীরকমভাবে পাল্টায়, এবং তার ফলে কি হয়, এইগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের প্লটগুলোই এইরকম, যেখানে চরিত্রগুলি এই সমাজেরই সৃষ্টি, কিন্তু এরা আমাদের রোজনামচার জীবনের অঙ্গ নয়, এরা সবাই খুব ইউনিক, এবং সেই জন্যই মনে থেকে যায়, প্রত্যেকটা গল্প মনে থেকে যায়। আর এখানেই আমার মনে হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ইউনিকনেস, কারণ প্রত্যেকটা গল্পের শেষে এমন একটা রেশ থেকে যায় যে চট করে এই গল্পের পরে ওই গল্পে চলে যাওয়া যায় না। সেই জন্য এটা ছোট গল্পের সমগ্র হলেও বইটা অত তাড়াতাড়ি শেষ হবে না। এবার আসি মানিক বন্দ্যোপাধ্যায় লেখায় যে একটা কমন লিঙ্ক আছে, মানে ছোট গল্প উপন্যাস সবখানেই যেটা থাকে, সেটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক দিকটা। মানে একটা মানুষের দৃষ্টিভঙ্গি, তার মানসিকতা, সেটা কত রকমভাবে বিবর্তিত হতে পারে এবং তার ফলে কী কী হতে পারে, এইটা হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প না পড়লে এতভাবে কল্পনাও করা যেত না। যেমন আমার এই বইটিতে অন্যতম প্রিয় একটি গল্প অতসীম আমি, যেটা অনেকেই মনে করে যে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা অন্যতম সেরা একটি গল্প। গল্পটি কাদের নিয়ে? অতসীম আমি এবং তার স্বামীকে নিয়ে। অতসীম আমির স্বামী অসম্ভব ভালো বাঁশি বাজান, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাঁশি বাজানোর ফলে তার শরীর ভেঙে যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে তার আয়ু আর বেশি দিন নেই। এবার অতসীম আমি তার স্বামীকে বাঁচিয়ে রাখতে চান, সেই জন্য তিনি বুঝতে পারছেন যে বাঁশি বাজালে বেশি দিন বাঁচবে না, কিন্তু বাঁশিটা নিয়ে নিলে তার জীবনে কোনো রসদও থাকবে না। তো এইটা যে একটা খুব ইউনিক একটা মানসিক দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে, এই নিয়েই গল্পটা এগিয়েছে, এবং গল্প শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারছি না যে এটা ঠিক কোন দিকে যাবে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলির মধ্যে এটাই মনে হয় খুব স্পেশাল যে গল্পের শেষ পর্যন্ত না গেলে পুরো গল্পের চিত্রটা পরিষ্কার হয় না। এই বইটিতে এরকম প্রচুর গল্প আছে, অতসীম আমির কথা বললাম, কুষ্ঠরোগীর বইয়ের কথা বললাম, প্রাগৈতিহাসিক আছে, সরীসৃপ আছে, আমার প্রিয় এই গল্পগুলি, বাকি প্রত্যেকটি গল্প ভালো। অবশ্যই যারা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কে বাঁচায় কে বাঁচের কথা জানে। মৃত্যুঞ্জয় চাকুরিজীবী সচ্ছল মধ্যবিত্ত পরিবারের একজন, কিন্তু মন্বন্তরের সময় রাস্তায় লোকে না খেতে পেয়ে মরে যাচ্ছে, সেটা সবাই দেখছে, মৃত্যুঞ্জয়ও দেখলো, কিন্তু মৃত্যুঞ্জয় হজম করতে পারলো না, এবং এতে তার জীবনে এবং মানসিকতায় এমন একটা ড্রাস্টিক পরিবর্তন হলো যার ফলে সে আস্তে আস্তে নিজের আইডেন্টিটি, নিজের সত্তা সব ছেড়ে দিয়ে, নিজের সংসার চাকরি সব ছেড়ে এক মানে সেই না খেতে পাওয়া লোকেদেরই একজন হয়ে গেল। মানে এইরকম সংবেদনশীল মানুষও যে থাকতে পারে এবং তাদেরও জীবনে এইরকম একটা পরিবর্তন আসতে পারে, এই খুব পিকুলিয়ার কেস এগুলো, এগুলো রোজকার জীবনে দেখা যায় না, কিন্তু এই কেসগুলো নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় লেখেন, এবং সেই জন্যই আমার মনে হয় গল্পগুলো এত স্পেশাল আর এতটা মেমোরেবল। এটুকুই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সমগ্র নিয়ে। এই বইটি দেবসাহিত্য কুটিরের প্রকাশিত। আরও অনেক বই আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সমগ্র নিয়ে, যে কোনো একটা পড়লেই হলো।
এবং এরপরে আরও অনেক ভালো ভালো উপন্যাস আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, পদ্মা নদীর মাঝি আছে, পুতুল নাচের ইতিকথা আছে, চেষ্টা করব আস্তে আস্তে সেগুলো নিয়েও ভিডিও করার। যদি আপনার আর কোনো ভালো খুব ফেভারিট মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প থাকে অবশ্যই কমেন্টে জানান, পড়ব, অবশ্যই পড়ে দেখব। আর এটা নতুন চ্যানেল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।